বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে যারা পৃষ্টিভি বাংলার আমাদের আয়োজন উপভোগ করার জন্য অপেক্ষমান তাদের সকলকে আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আমরা হাদিসের কাহিনী এই শিরোনামে পর্বভিত্তিক অনেকগুলো উপস্থাপনা আপনাদের সামনে ইতিমধ্যেই পেশ করেছি আজকেও তারই ধারাবাহিকতায় আরও একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ যেটা অত্যন্ত হৃদয়গ্রাহী এবং বিশ্ব নেবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ইসলামের দাওয়াত তাবলীগকে সম্প্রচারের একটি অন্যতম মাধ্যম এবং মক্কার দুঃসহ জীবনের থেকে অবমুক্ত হয়ে মেদিনায় হিজরতের একটা পূর্ব প্রস্তুতি আর সেই ঘটনা হচ্ছে আকাবায়ে কুবরা বা বড় আঁকাবার ঘটনা যেখানে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম মদিনার কিছু তরুণদের কাছে কিছু বার্তা বা দাওয়াতের কিছু আহ্বান তাদের কাছে পৌঁছে দিয়েছিলেন আসুন আজকের এই মনজ্ঞ আলোচনা আপনাদের সামনে আলোকপাত করার জন্য যে সমস্ত প্রজ্ঞাশীল আলোচকবৃন্দ আমাদের সামনে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই উপস্থিত হয়েছেন শেখ প্রফেসর ডক্টর হাফেজ বি এম হিজবুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু এবং রয়েছেন ডক্টর জাকারিয়া

কুবরা এটাকে বলা হচ্ছে এই আকাবাঈ রসুলুল্লাহস সাল্লাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের কাছে যে শপথটা নিয়েছিলেন এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঁচাত্তর জন সাহাবীর জি তেহাত্তর জন পুরুষ আর দুইজন মহিলা এই সাহাবিদের সামনে রসুলুল্লাহস সাল্লাম যে বাদটা নিয়েছিলেন সেটা জাবের কর্তৃক বর্ণিত হাদিস যেটা সহিব নে হিব্বান জি আল্লাহ বারো নম্বর হাদিস এবং মুসাদে আহমাদে বিস্তারিত এসেছে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকু আসসাল্লাম বলেছিলেন বাই উনি তোমরা আমার কাছে বায়াত করো আগে বলেছিলেন ছয়টি ব্যক্তিগত পর্যায়ে এখন বলবেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহসাল্লাম সামাজিক বিষয় এক নম্বর বললেন আলআসসাময় ওত্তআ হিলমান সাথে তোমরা আমিরের কথা অর্থাৎ যিনি নেতা হবেন তার কথা শুনবে এবং মানবে আলস সামি ওত্ত আহ সেটা সন্তুষ্ট থাকো

কোটি টাকার মানুষ এক লাখ টাকা দিবে তো দিবে কারণ হলো মোহব্বত বাড়বে তারপরে বলেছেন ও আল আল আমর বিল মারুফ মুনকার আর সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজে নিষেধ নিষেধ করবে এই হলো তিনটা চার নম্বরটা বললেন ও আন্তাকুম ও তোমরা আল্লাহর রাস্তায় অটল থাকবে কখনো বিচ্যুত হবে না

وان শুরু اذا قدمت আমি যখন তোমাদের কাছে যাব হিজরতে নিঙ্গিয়ে দিয়ে দিলে তখন তোমরা আমাকে অনুরূপ নিরাপত্তা দিবে যেভাবে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের নিজেদেরকে এবং তোমাদের সন্তানদেরকে নিরাপত্তা অনুরূপভাবে আমাকে নিরাপত্তা দান করবে এই পাঁচটি বিষয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করলেন দেখুন সবগুলো সামাজিক দায়িত্ব জি এবার বলা মাত্রই সাহাবি আসাদ বিন জুরারা তখনো

আজকে যে বেচা কিনা হচ্ছে চুক্তি হচ্ছে আপনার সঙ্গে আমরা এগুলো করব আর আপনি আমাদেরকে জান্নাত দিবেন এই চুক্তি কোনদিন ভঙ্গ করব না আর ভঙ্গ করার আবেদন আবেদন করব না এই কথা বলা মাত্রই সঙ্গে সঙ্গে এই আলো আধারের মাঝে অন্ধকার রাত্রিতে রসুল সাল আলহাম যখন বায়াত নিচ্ছেন ঠিক ওই মুহূর্তে জিবরিলামের উপস্থিত হয়ে গেছেন আয়াত নাজিল হয়ে গেল আপনি শুনিয়ে দিন তাদেরকে নিশ্চয় আল্লাহ তালা মমিনদের জান এবং মালকে কুরাই করে নিয়েছেন জান্নাতের বিন এত বড় একটা আবেগঘন অবস্থা সৃষ্টি হলো এখানে একটা জিনিস পরিষ্কার স্পষ্ট যে রসুল্লাহ সাল আলহ্লাম দুনিয়া বি কোনো প্রলোভন দেখালেন না বরং বললেন কি যদি করো তোমার সাথে চুক্তি হয়ে গেল আজকে এগুলো তোমরা করবে আরামে তোমাদেরকে জান্নাত দিব এটা হলো এটা হলো হাদিসের মূল অংশ জি শুক্রিয়া জয়জাকাল্লা খায়ের অত্যন্ত সুন্দর পরিবেশনায় আপনি আমাদেরকে হাদিসটা অবগত করলেন শুধু দর্শক শ্রোতাও আশা করি এই হাদিসের কাহিনী শুনে খুশি হবেন তো আমরা এর বিশ্লেষণাত্মক যে সমস্ত আলোচনা আছে এবং শিক্ষণীয় বিষয় আছে সেগুলোই ধারাবাহিকভাবে আলোচনা করব। এ পর্যায়ে আমরা প্রথমে যাচ্ছি আমাদের প্রবীণ শ্রদ্ধা আলোচক শেখ এবিএম বি এম হিজবুল্লাহ ধন্যবাদ আপনাকে জাকাল্লাহ খেরান ফিদ্দারাইন আসলে আমরা গত পর্বে বা আতে আঁকা উলার কথা আমরা বলেছি এবং সেখানে আমরা জানতে পেরেছি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একটা সুন্দর সমাজ ঘটনের যে ভিত্তি সেই ভিত্তিগুলো আমাদেরকে জানিয়েছিলেন সেখানে আমরা সেটা পেয়েছি সেরেক করা যাবে না তার জেনা করা যাবে না চুরি করা যাবে না ইত্যাদি ইত্যাদি কিন্তু আজকের এই আঁকাবাই থানিয়ার যে কথাগুলো আমাদের সামনে আসছে যদি এগুলোকে আমরা একটা বিশ্লেষণ করি আর গবেষণা করি তাহলে আমরা দেখতে পাবো শুধু সামাজিক ব্যবস্থা না পুরো একটা স্ট্রেটের জন্য যেটা সেটাই আলী ইসলাম প্রথমে আমাদের সামনে নিয়ে আসছে যেমন নাকি আলেক মুসসা মাতা হাতা সিমান শাত ওয়াল মাকরা এই কথাটা কিন্তু তোমার পছন্দ হোক বা না হোক ভালো হোক আর বন্ধ হোক ভালো অবস্থায় থাকি সচ্ছল অবস্থায় থাকি অস্চ্ছল

গোড়ার কথা আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন যে অনেক সময় দেখা যায় যে অনেক ঘটনা আমাদের সামনে আসে আমি একটা একটা করে আপনার সামনে আপনারাও অংশগ্রহণ করবেন যে আল্লাহ যে আল্লাহ কঠিন পরিশ্রমের সময় কঠিন মানে পরিবেশেও আল্লাহ রসুল যখন যে সাহাবিকে যে দায়িত্ব দিয়েছেন বিনা বাক্য ব্যয়ে তারা সেটা পালন করেছে তার ব্যাপারে কেউ পিছপা হননি তো দেখুন প্রথমেই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই যে প্রথম ভিত্তিটা রাখলেন

আর যারা আল্লাহ আল্লাহ রসুলের এত আত করবে তারা একবারে পরিচ্ছন্ন আপনার সফলতা অর্জন করবে তারপর আরেকটা জিনিস খেয়াল করেন আল্লাহ পাক সুরা নূরের মধ্যে এর করতেছেন কুল আতিয় উল্লাহ ও আতিয় যে তার উপর যে দায়িত্ব পালন করা হয়েছে সে দায়িত্বে জবাবদিহি তিনি করবেন আলাইকুম মাহমিল তুমি এবং তোমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব তোমরা জবাবদিহি এর এরপরের কথাটা কিন্তু মারাত্মক ওয়া ইন তুতি তাহলে হেদায়তটা নির্ভর করতেছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপরে এতের উপরে যে রসুল্লাহ স্লামের যদি আমরা এত মানে বিনা বাক্য ব্যয় শর্তমুক্ত আমরা যদি এত না করতে পারি তাহলে আমাদের কিন্তু রসুল উল্লাহ সাহ আলী সাল্লামের প্রতি সেই কোনো ইয়ে থাকবে না দেখুন এই বাকাবা সাহানিয়ার মধ্যে বাকিগুলো সহ আসাদ জোরারা মাদ এবং অন্যরা যারা আসে তারা কিন্তু কোনো শর্ত আরোপ করে নেই কোনো শর্ত আরোপ করে নেই তারা বলতেছে ফমালা নাই আর রসুল আল্লাহ না আমরা যদি এইগুলো পূরণ করে দিই তাহলে আমাদের জন্য কি থাকি আছে সত্যহীন দুনিয়ার কোনো কথাই নেই তাহলে কি বললেন আল জান্না তাহলে জান্নাত তো আর দুনিয়াতে পাওয়া যাবে না তাহলে আমাদের এই ইমান আমাদের এই যে দিন এর টার্গেট হচ্ছে কি আখিরাত অর্থাৎ মুমিনের প্রকৃত সফলতা হচ্ছে আখিরাতের মত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে আখিরাতমুখী করতে জি 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 আলোচনা ও উপস্থাপিত হচ্ছিল সুধী দর্শক শ্রোতা আমরা এই পর্যায়ে আপনাদের সামনে ছোট্ট একটু বিরতি নেব বিরতির পরে আবারও আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসব ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বুজুল সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে আবারও আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি হাম। আমরা যে আলোচনাটা আপনাদের সামনে করছিলাম আকাবায়ে কুবরা বা সেই বড় সফর যেখানে নবী করিম সাল্লাহ আলহিম মদিনাবাসীদের দায় দায়িত্ব বুঝে দিয়েছিলেন এবং তাদের মাসখানে যে চুক্তি সংগঠিত হয়েছিল সে সম্পর্কই আলোচিত হচ্ছিল জিশেক আপনি বলছিলেন शेख জাকারিয়া বলেন যে প্রথম শব্দের চেয়ে দ্বিতীয়টা কুবরা হয়েছে নামটা হয়েছে হেতু মৌলিকভাবে যে বায়ারটা কোবরা একটা বড় ধরনের বয়া আরবের মানে বিশেষ করে মদিনের আওস এবং বড় ধরনের বড় সংখ্যক লোক অংশগ্রহণ করেছিল এবং এদের মধ্যে রসুল্লাহাম চেয়েছেন যে এদের দ্বারাই সম্ভব একটা এই শপথ যে আমাদের নিচ্ছে তারা

এরা হলো সমাজের খুঁটি তৈরি করার জন্য প্রস্তুত করার জন্য প্রত্যেকে একজন দায়ী তারা যারা আগেই স্বপ্নের কথা বলে দিয়েছেন হাদিসের করবো নিজেও এটার উপরে ছিল এই দায়িত্ব যে দায়িত্ব তাদের থেকে নিয়েছেন এর বাইরে তাদের চাননি এমনকি যখন তিনি বদরের যুদ্ধে চেয়েছিলেন ওখানে যুদ্ধ করতে যাওয়ার কথা বলছিলেন যে কারণ তাদের বাইরে যে প্রতিরোধ করার কথা আলোচনা হয় সুতরাং যেহেতু বাইরে যাচ্ছে সেহেতু মহাজেরা বারবার বলছিলেন যে আমরা যাব আমরা যুদ্ধ করবো আনসাররা কেউ বলছে না রসুল্লাহ আসলাম বারবার চাচ্ছিলেন যে আনসারদের কেউ বলুক যে ঘটনাটা আপনি আপনি বিশ্বাস আমরা বলবো না যে আপনি এবং আপনার রব যুদ্ধ করেন আমরা আপনার সামনে পিছনে সব দিক থেকে আমরা যুদ্ধ করবো কতটুকু খেয়াল রেখেছেন যে এদের চত্বশীল তারা আমাকে প্রতিরোধ করবে তাদের দেশে

তার নিরাপত্তা দান করা এই তার কোনো সিকিউরিটি ছিল না রসুল সাল্লাহ একাই চলেছেন বাড়িতে একাই ঘুমিয়েছেন কখনো এটা কল্পনা করেননি ঠিক তার খলিফারা কীভাবে চলেছেন ওমর রাজ আলানা চলেছেন কারণ ওই যে ইমানই তার একটা দায়িত্ব তাকে দেওয়া হয়েছে যে আমাকে নিরাপত্তা দিবে যেভাবে তোমরা নিজেদেরকে তোমাদের সন্তানদেরকে নিরাপত্তা দান করো হাদিসের মধ্যে একটা শিক্ষা পাওয়া যায় যারাই দায়িত্বশীল হবেন তাদের অধীনস্থদের উপরে তাতে সংরক্ষণ করা নিরাপত্তা এটা একটা নৈতিক এবং ইমানি দায়িত্ব যে তারা তারা আমির বা নেতাকে নিরাপত্তা বিধান করে আর একটা জিনিস হলো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ নিছেন আনাকুলা বিল হক আইনা লা নাকফু ফিল্লাহ লা কি দৃঢ়তার সাথে বলেছে যেখানে অবস্থান করি না কেন আমি আমার কর্মক্ষেত্রে থাকি বা আমি আমার পরিবারের ক্ষেত্রে থাকি সর্ব অবস্থায় আমি হকের দাওয়াত দিয়ে যাব হকের দাওয়াত কিভাবে সাহাবাকারকে প্রস্তুত করছেন আজকের তরুণ ভাইয়েরা তরুণ ছাত্ররা যারা বিশ্ববিদ্যালয়ে যারা মাদ্রাসায় বিভিন্ন কলেজে পড়াশোনা করছে যে সমস্ত তরুণ ভাইয়েরা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে তাদের মৌলিক টার্গেট হওয়া উচিত সে যেখানে দায়িত্ব পালন করছে সেখানে তাওহিদের দাওয়াতের মানে তাওহিদের দাওয়াত দিবে তাওহিদের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং দাওয়াত হকের কথা বলবে এখানে একজন দায়ীর মূল লক্ষ্য হবে এই কথাটি তার

কিন্তু আজ থেকে দেড় হাজার বছর পূর্বেই নবী মোহাম্মদ সাল্লাম এই টিটকারিকে ভৎসনি করে বলেছেন যে তোমরা কখনো এটাকে পর্ব করবে না এমন শব্দ ব্যবহার করেছে যে তোমার একটা পর্ব করার দরকার নাই যারা যা বলছে বলুক কারণ তোমার তো দুনিয়ায় উদ্দেশ্য না এই পরিণামে তুমি জান্নাত পাবে তাইদের জন্য বলছি তরুণ ছেলের জন্য বলছি যুবক ছেলের জন্য বলছি রসুল্লাহ সাল্লাম বলছেন মান তাওয়াজ আলিল্লা যে ব্যক্তি কিন্তু বিনয়ী যদি আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে মর্যাদা বৃদ্ধি করে দিবেন অবশ্যই কবিরাসুলের উপরে অত্যাচার করেছে কিন্তু তারা কি দাওয়াত থেকে ফিরে আসছে না সর্বদা হকের উপরে টিকে থাকতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিক্ষা দান করেছে আরেকটি জিনিস আমি দেখতে পাচ্ছি বায়াত নেয়ার যে সিস্টেমটা রসুল্লাহ সাল্লাহাম বায়াত নিয়েছেন তিনি যেহেতু রাষ্ট্রপ্রধান এবং তিনি রাসূল সেই হিসাবে বায়াত নিয়েছেন বায়াতে নেয়ার অধিকার একমাত্র রাষ্ট্রপ্রধানেরই আছে এবং একমাত্র যিনি দায়িত্বশীল তাঁরই আছে এখানে কোনো ব্যক্তি পর্যায়ে কোনো বায়াত নেওয়ার কোনো অধিকার নেই এটা প্রমাণিত কারণ এর পরবর্তী আর কোনো এরকম বায়াত হয়নি ইসলামী ইতিহাসে সুতরাং আমাদের দেশে

এর বাইরে ব্যবহার করলে এটা দুঃখজনক হলেও সত্য আমরা উপমহাদেশের বিভিন্ন পীর ফকিরের মাজারে খানকায় দরগায় আমরা দেখতে পাই সেখানে চাল ডাল গরু খাসি নজর নিয়াজ নিয়ে মানুষ যাচ্ছে এবং এই সমস্ত পীরমশাইকদের হাতে বায়াত করছে এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা সেখান থেকে পরিবেশিত হচ্ছে যেগুলো শুনলেও আমলের ঘাটতি হয়ে যায় এই যে বিভ্রান্তি এর থেকে আমাদের পরিত্রাণ পাওয়া দরকার জি এই গুরুত্বপূর্ণ আলোচনা শুধুই দর্শক শ্রোতা আমাদের জীবনকে সুসংহত করবে আশা করি ইমান ও আমলের প্ল্যাটফর্মে দৃঢ় অবস্থানে থাকতে আরও আমি যেটা বলছিলাম যে দেখুন যে এই বায়াত থেকে আমাদের জন্য যে শিক্ষণীয় ব্যাপারগুলো আছে যেমন নাকি ওই যে রসুল্লাহ আলু আপনার এই যে আনসারদের থেকে বায়াত নিয়েছিলেন যে আমি গেলে আমাকে নিরাপত্তা দিতে হবে এবং রসুল যাওয়ার পরে কিন্তু তারা নিরাপত্তা দিয়েছিল চব্বিশ ঘন্টা তার ঘরের পাহারাদার ছিল পরে যখন আল্লাহ পাক আয়াত নাজুল করলেন রসুল মা উন্নজির কোথায় যে রাস্তা দিয়ে অমরের মতন হেঁটে বেড়াবেসমানের মতন হেঁটে বেড়াবে বা সেটা তো এখন কল্পনাই করা যায় না এখন তো চারিদিকে না থাকলে অন্য রকমের ব্যবস্থা আল্লাহ সবাইকে মাফ করুক আচ্ছা এইগুলো একটা

সেটাই আরকি কাজে আমাদেরকে এটা ভাবতে হবে আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছেন সেখান থেকে আল্লাহর দিনের জন্য আল্লাহর দিন প্রচার এবং প্রসার দিনক কাজের জন্য যত যতটুকু সম্ভব এই ব্যাপারে আমাদেরকে সামনে এগিয়ে আসতে আজকে এমন হচ্ছে যার যতটুকু সম্পদ উশাদ করে দুর্নীতি করে রাষ্ট্র থেকে নেওয়া তার কথা হ্যাঁ এখানে একটা বিষয় হলো যে ইসলাম যে থিউরি পেশ করেছে সেটা হচ্ছে যে তুমি তোমার আয় বুঝে ব্যয় করো আর আজকে যখন আমাদের সমাজে এটা পরিলক্ষিত হচ্ছে যে ব্যয় বুঝে আয় করো জি সে আরেকটা জিনিস ছুটে গেছে একটা যে মুরব্বিদেরও গাইড দেওয়ার জন্য যে তরুণরা করতে পারে অনেক সেখানে বয়স্ক ছিলেন মানে অধিকাংশ তরুণ ছিলেন কিন্তু সর্বকনিষ্ঠ তরুণ হলো আসাদ বিন জুরারা জুরারা অভিজ্ঞতা দূরদর্শিতা মানে জ্ঞান এবং তার যে শারীরিক মানে আনুগত্য আসাদ ইবনে খুবই অল্প প্রমাণিত হয় যে নেতৃত্ব বয়সের ভিত্তিতে হয় না এটা প্রজ্ঞা ভিত্তিক ভিত্তিতে

এর সুচারু প্রতিফলন ঘটিয়ে আমরা একটি আদর্শ রাষ্ট্র কায়েম করার একটি সমাজ ব্যবস্থা বদলে দেওয়ার চেষ্টা করি আল্লাহ সুবাহ তাহলে আমাদের কাঙ্ক্ষিত শান্তি শৃঙ্খলা এবং সমৃদ্ধি অর্জনে সক্ষম হবার সুযোগ দিবেন ইনশা আল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই পরিসমাপ্ত করলাম اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمه الله وبركاته কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আলট্রায়ান ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউকে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ওয়াই ডি তিন শূন্য তিন চার শূন্য এক দুই দুই শর্ট কোড তিন শূন্য 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 আট তিন সোয়েব বিআইসি কোড আই বিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি মানবতার সমাধান পুরাণের দৃষ্টি পুরাণের দৃষ্টিশের ভিত্তি একদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে ধোঁয়া অপূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ঈশাল আলাইসলাম আবার নেমে আসবে দাজ্জালের কপালের উপরে কা ফারা লেখা থাকবে মানে দাজ্জাল কাফে মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে বৃদ্ধ উঠে যাবে মূখতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্দ্বিধায় তার পিতাকে হত্যা করবে কেয়ামতের অনেক লক্ষণ জানার জন্য দেখুন শাইখ আব্দুর রাজ্জাকের সাথে কিয়ামতের আলামত প্রতি রবিবার রাত সাড়ে দশটায় পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়